ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ী তালিকার শীর্ষে তারা। আগে ১৬ আসরের মধ্যে সর্বোচ্চ আইপিএল এর ৫টি ট্রফি স্থান পেয়েছে তাদের সকেজে, কিন্তু চলতি আসরে একেবারেই মরমর অবস্থা। পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে তাদের অবস্থান। এই খারাপ অবস্থার ভাগিদার অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচে তার অনেক ভুল ও হতশ্রী পারফরমেন্সে ডুবতে বসেছে মুম্বাই। প্রতিনিয়ত তাকে ঘিরে হচ্ছে সমালোচনা। সমর্থকদের বড় একটা অংশ তাকে দলের বিস্ফোরা বলছেন। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। অবশ্য অলরাউন্ডার হিসেবে একেবারে খারাপ নন পান্ডিয়া। টি টোয়েন্টি ক্রিকেটে তার রয়েছে দারুণ সব অর্জন। ২০২২ সালের আসরে ১৫ ম্যাচে করেছিলেন ৪৮৭ রান। ২০১৯ আইপিএলে তার ব্যাট থেকে আসে ৪০২ রান। তার নেতৃত্বে গত আসরে শিরোপা খুব কাছে চলে গিয়েছিল গুজরাট। এই মৌসুমে যোগ দেয় মুম্বাইয়ের, কিন্তু মাঝের পারফরমেন্সে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সবশেষ ৫ ইনিংসে তার মোট রান মাত্র ১২০। ক্রিকেট বিশ্লেষকদের মতে অধিনায়কত্বের ভারে ডুবছে তার ফর্ম, না হলে অন্য এক পান্ডিয়াকে দেখতে পেত ক্রিকেট প্রেমীরা।